বাকি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হলো পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচের মধ্যে তিনটে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব এখানে দেখো, ভার্ব মানে অ্যাকশন। তাহলে ভার্ব মানে অ্যাকশন বলতে কি বোঝায়? অ্যাকশন বলতে আসলে কাজ বোঝায়। আমরা যে সমস্ত কাজ নিজেরা করি বা আমাদের আশেপাশের লোকেরা যে কাজগুলো করে থাকে, সমস্ত কাজগুলোকে বলা হয় ভার্ব। এই ভার্বগুলো এই কাজের দিক থেকে দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে অর্জিলারি ভার্ব। অ্যাকশন ভার্ব সরাসরি যে কোনো কাজের নামকে বুঝায়, কিন্তু অর্জিলারি ভার্ব সরাসরি কাজের নামকে বুঝায় না। এই ভার্বগুলো ওই অ্যাকশন ভার্বকে সহযোগিতা করে। তাহলে অ্যাকশন ভার্ব সরাসরি তার অর্থ প্রকাশ করে, অর্জিলারি ভার্ব সরাসরি তার অর্থ প্রকাশ করে না। অর্জিলারি ভার্ব অ্যাকশন ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে। অ্যাকশন ভার্বের উদাহরণ দেখো, যেমন রিড, রাইট, গো, সি, কল, ড্র। তাহলে যে পড়া, লেখা, যাওয়া, দেখা, ডাকা, আঁকা, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, কারণ এই প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা কাজকে আমরা বুঝি। অর্জিলারি ভার্ব দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে অর্জিলারিগুলো থাকে, এই অর্জিলারিগুলো কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কাজের নামকে বুঝায় না বা নির্দিষ্ট কোনো কাজকে বুঝায় না। এগুলো কিন্তু এ ভার্বগুলো ওই অ্যাকশন ভার্বকে সহযোগিতা করে। এবার আমরা আরও কিছু ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানবো। যেমন ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্ব, অনেক প্রকারের ভার্ব রয়েছে। যেমন প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এখানে বলা হচ্ছে কমপ্লিট কমপ্লিট স্টেটমেন্ট, মানে ফাইনাইট ভার্ব যখন কোনো একটা সেন্টেন্সে বসবে তখন ওই সেন্টেন্সের মধ্যে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। তার মানে ওই ভার্বের মাধ্যমে ওই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশিত হবে, কোনোটাই অসম্পূর্ণ থাকবে না। তাহলে এখানে দেখো, মান্না ড্রস এ পিকচার, মান্না একটা ছবি আঁকছে, ছবি আঁকে, মান্না ড্রস এ পিকচার, মান্না একটা ছবি আঁকে। তাহলে যে ছবি আঁকে, এই কথাটার মধ্যে দিয়ে আমরা পুরো ব্যাপারটা সহজে বুঝতে পারলাম যে মান্না একটা ছবি আঁকে এবং আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হলো। পরে এবার বি নাম্বারে দেখো, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে ইনকমপ্লিট স্টেটমেন্ট। ইনকমপ্লিট স্টেটমেন্ট মানে কি, ভার্বটা পুরো যে কথাটা বলতে চাইছে ওই সম্পূর্ণ কথাটা প্রকাশিত হয় না, তার মানে ওই ভার্বটা সম্পূর্ণভাবে অর্থপ্রকাশ করতে পারে না। নেক্সটটা দেখো, মান্না ড্র টু মেক হ্যাপি হিজ মাদার। তাহলে এখানে যে টু মেক একটা ভার্ব দেখতে পাচ্ছ, যদি আমরা বলি মান্না টু মেক হ্যাপি হিজ মাদার, মানে মান্না তার মাকে খুশি করবে, সম্পূর্ণ মনের ভাবটা কিন্তু প্রকাশিত হচ্ছে না। যদি বলি মান্না ড্রস এ পিকচার, মান্না একটা ছবি আঁকে টু মেক হ্যাপি হিজ মাদার, তার মাকে খুশি করার জন্য, তাহলে এই যে ড্রস ভার্বটা এখানে পুরো বাক্যের মধ্যে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, কিন্তু টু মেক সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। তাহলে যে ভার্ব বাক্যের মধ্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, যে ভার্ব বাক্যের মধ্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, সে ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে এক বিষয় অনেকটা ফাইনাইট ভার্বের মতো, কিন্তু এদের ব্যবহারের জন্য আলাদা করে প্রকারভেদ গঠিত হয়। এরপর সিতে দেখো, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে লেখা আছে হ্যাভ এ অবজেক্ট, হ্যাভ অ্যান অবজেক্ট হবে, এটা হ্যাভ এ অবজেক্ট না, এটা হবে হ্যাভ অ্যান অবজেক্ট, যেহেতু ও আছে। তাহলে ট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা অবজেক্ট থাকবে, যেমন বলি মি টু বাইস, কী কিনলো, কেন কিনলো, আমাদের অর্থ প্রকাশিত হচ্ছে না। যদি এ কার কথাটা বলি তাহলে আমাদের অর্থটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। তাহলে যে ভার্ব যে সেন্টেন্সের মধ্যে ভার্বের তার ওই পুরো সেন্টেন্সকে মনের ভাব প্রকাশ করতে সহযোগিতা করে, সেই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আবার তোমার ট্রানজিটিভ ভার্ব না, কিছু কিছু ক্ষেত্রে তোমার ট্রানজিটিভ ভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্স গঠন করা সম্ভব। যেমন পরের নিচেরটা দেখো, ভার্বের উদাহরণে বলা হচ্ছে ডোন্ট হ্যাভ এনি অবজেক্ট, এদের কোনো, যেমন মিনু সিংস, মিনু গান গায়। তাহলে মিনু গান গায় এটা বললে আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়, এটার জন্য কি গান গায়, কোথায় গান গায়, কেন গান গায়, এগুলো বলতে হয় না। মিনু গান গায় এই কথাটার মধ্যে আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যদি বলি মিটু বাইস, মিটু কিনে, তাহলে কী কিনে,
আমরা জানতে না পারলে কিন্তু আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয় না। ইন্টেনসিটিভ ভার্বে কোনো অবজেক্টের প্রয়োজন নেই। এই নাম্বারে দেখো স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্বগুলো সাধারণত গঠিত হয় চেঞ্জ করে, এই যে আমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এগুলো যেগুলো আমরা করি, এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো স্ট্রং ভার্ব, উইক ভার্ব তোমরা বিভক্ত। স্ট্রং ভার্বে সাধারণত ভাওয়েল চেঞ্জ হয়, উইক ভার্ব যে ভার্বগুলো এই ভার্বগুলোর শেষে কোনো ডি বা টি এ জাতীয় কোনো শব্দ থাকে না, এদের শেষে ডি এ ধরনের শব্দগুলো তোমার ডি ইডি এরগুলো যুক্ত করে এগুলোকে স্ট্রং ভার্ব। দেখো গো, অয়েন্ড, গন, তাহলে যে গো ছিল এখানে গোটা অয়েন্ড হয়ে গেছে, তাহলে ও এরপর এটা ই হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তার মানে এই যে গো, অয়েন্ড, গন এগুলো প্রত্যেকটাতে কিন্তু আমরা একটা ভাওয়েলের চেঞ্জ দেখতে পাচ্ছি। তারপর দেখো ডু, ডিড, ডান, তাহলে ডু, ডিড, ডান এই তিনটার মধ্যে দেখো একটা ভাওয়েলের একটা চেঞ্জ আছে। তাহলে স্ট্রং ভার্ব এগুলোর মধ্যে ভাওয়েলের চেঞ্জ হয়, আর উইক ভার্ব এগুলোর মধ্যে ডি টি এই সমস্ত শব্দগুলো আসে, এটার শেষে কোনো ডিও নাই, নাই আছে ওয়াই, তাহলে এই ওয়াইটা থাকুক, ডি ইডি এই ধরনের কিছু জিনিস যুক্ত করতে হবে। তাহলে প্লেটা প্লেট হচ্ছে, প্লে প্লেট প্লেট হচ্ছে, কল কল্ড কল্ড হচ্ছে। আচ্ছা এরপর অরজিলারি ভার্ব, অরজিলারি ভার্বে আমি একটা চার্ট এখানে তোমাদেরকে দিলাম, তোমরা দেখলেই সহজে বুঝতে পারবে। এখানে অরজিলারি ভার্বে দেখো ডু ভার্ব, টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মডেল অরজিলারি এগুলো আছে। তাহলে ডু ভার্বের কী কী ফর্ম হয় সেগুলো আমি লিখেছি, টু বি ভার্বের কী কী ফর্ম হয় সেটাও লিখেছি, হ্যাভ ভার্বের ফর্মগুলো লিখেছি, মডেল অরজিলারি কোনগুলো সেগুলো আমি লিখেছি, এই চারটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এরপর আমরা আজকে জানবো কনজাংশন নিয়ে। কনজাংশন মানে হচ্ছে কানেক্ট টু মোর ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড ক্লজেস। মানে কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা, দু একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করা, বা একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজকে যুক্ত করা, বুঝতে পারছ? কিংবা একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে যুক্ত করা। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে খুব পরিষ্কারভাবে সেটা বুঝতে পারবো। দেখো এখানে রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, তাহলে রহিম একটা শব্দ এবং করিম একটা শব্দ, এই দুটো শব্দকে যুক্ত করেছে অ্যান্ড শব্দটা। আবার বি নাম্বারে দেখো এ রেড পেন, এটা একটা ফ্রেজ, এ ব্লু কালার পেন এটা একটা ফ্রেজ, এই দুটোকে যুক্ত করেছে অর দিয়ে, এ রেড পেন অর এ ব্লু কালার পেন দে ফাউন্ড, তারা একটা লাল কলম নতুবা একটা তোমার হচ্ছে নীল নীল কালারের কলম তারা পেয়েছিল। আচ্ছা তারপর দেখো আই উইল গো টু ঢাকা অ্যান্ড মাই ব্রাদার উইল গো টু লন্ডন, তাহলে আই উইল গো টু ঢাকা এটা একটা ক্লজ, মাই ব্রাদার উইল গো টু লন্ডন এটা একটা ক্লজ, এই দুটো ক্লজকে আবার অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কনজাংশনের কাজ হচ্ছে দুটো শব্দকে কিংবা দুটো ফ্রেজকে বা দুটোর থেকে বেশি ফ্রেজকে বা দুটোর থেকে বেশি শব্দকে কিংবা দুটোর থেকে বেশি ক্লজকে যুক্ত করা। তাহলে কনজাংশন কী করে, একটা বাক্যের সাথে একটা বাক্যের, একটা শব্দের সাথে একটা বাক্য শব্দের যুক্তের কাজগুলো করে, এটাকে বলা হয় কনজাংশন। এবার আমরা জানবো ইন্টারজেকশন নিয়ে। ইন্টারজেকশন মানে হচ্ছে এক্সপ্রেস সাডেন ফিলিংস, আমাদের মনের মধ্যে বিভিন্ন ঘটনায় প্রেক্ষিতে আমাদের মনের মধ্যে কিছু আবেগ তৈরি হয়, হয়তো আমরা দুঃখ পাই কিংবা আমরা আশ্চর্যান্বিত হই কিংবা আমরা আনন্দিত হই, এই যে জিনিসগুলো, এই যে মনের অনুভূতি, এগুলোকে প্রকাশ করা হয় ইন্টারজেকশন দিয়ে। দেখো আমি এক্সাম্পলে লিখেছি হ্যাপি, হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এই যে হুররে এই কথাটা শব্দটা আমরা ব্যবহার করে আমরা আনন্দ অনুভব করছি। আলস, আই লস্ট মাই পেন, আহা আমি আমার কলম হারিয়ে ফেললাম, খুব প্রকাশ করছে। তাহলে সোর ওটা বসছে। এরপর সারপ্রাইজ কী প্রকাশ করছে, দেখো আহ ইটস বিউটিফুল, তাহলে বলছে আহ এটা কী সুন্দর, এটা যে মানে একটা সারপ্রাইজ প্রকাশ করছে সে, মানে এটা দেখে সে কী হয়ে গেছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে। তাহলে ইন্টারজেকশনের কাজ হচ্ছে মনের হঠাৎ যে অনুভূতি তৈরি হয় সেই অনুভূতিটাকে প্রকাশ করা, সেই অনুভূতিটা দুঃখ হতে পারে, আনন্দের হতে পারে, বা গর্বের হতে পারে, কিংবা তোমার ভয়েরও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভার্ব, তোমার কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে জানলাম। তো তোমরা বাসায় বসে আর একটু বিস্তারিত তোমরা বই থেকে দেখতে পারো।
এবং এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং বইয়ের সাথে সাথে যদি এইগুলো এই বিষয়গুলো যদি তোমরা একটু মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করো, মানে বুঝে 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 পড়ার চেষ্টা করো, আমি মনে করি যে তোমাদের ভার্ব কনজাংশন এবং ইন্টারজেকশন চিনতে আর কোনো অসুবিধা হবে না, এবং তোমরা যে কোনো জায়গায় তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটা ভার্ব, কোনটা কনজাংশন এবং কোনটা ইন্টারজেকশন। তো তোমাদের সবার সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, আবারও দেখা হবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।